শুধু সিরাজউদ্দৌলাই নয়, তারও 100 বছর পূর্বে এই বাংলার এক বীর যোদ্ধা তারই স্বজাতির বিশ্বাসঘাতকতার শিকার হয়েছিলেন। তিনি ছিলেন একজন প্রকৃত বাঙালি বীর, যার নামে মগ এবং ফিরিঙ্গি জলদস্যুদের বুক কাঁপত। মুর্শিদ কুলি খাঁর মতো পরধর্ম বিদ্বেষী মানুষের আহার নিদ্রা বিদায় নিয়েছিল যার ভয়ে। দিল্লির অধীনতার বিরুদ্ধে এক অসম লড়াইয়ে বাঙালি জাতির প্রতিনিধিত্ব করেছিলেন যে বীর, তার নাম রাজা সীতারাম রায়। বাঙালির তেজ এবং বীরত্বের প্রতীক রাজা সীতারাম রায়ের ইতিহাস তুলে ধরব আজকের এই পর্বে। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মিস্ট্রি অফ হিস্ট্রি। বাঙালি বীর সীতারাম রায়ের ইতিহাস বলতে গেলে আমাদের আগেই জানতে হবে ভূষণার ইতিহাস। বর্তমান মাগুরা জেলার অধিকাংশ এলাকাই শতাব্দী কাল যাবৎ ভূষণা রাজার অধীনে ছিল। এমনকি মাগুরা থানা হবার আগে অত্র অঞ্চল ভূষণার অধীনে ছিল, যার অর্থ ভূষণা একটি প্রাচীন নগর যা বর্তমানের ফরিদপুর জেলার মধুখালী উপজেলার অন্তর্গত। বৃহত্তর ফরিদপুর ও যশোর জেলার বেশ কিছু অংশ নিয়ে সেকালের ভূষণা রাজ্য বিস্তৃত ছিল। মোগল, পাঠান এবং হিন্দু ও মুসলমানরা বহুবার ভূষণাকে কেন্দ্র করে সংঘর্ষে লিপ্ত হয়েছিল। কথিত আছে ধেনুকর্ণ নামক রাজার পুত্রের উপাধি ছিল বঙ্গভূষণ, আর তার নামানুসারে নামকরণ করা হয় ভূষণা। ভূষণা ছিল মুঘল আমলের বাংলার সাতৈর পরগনাধীন। সম্রাট আকবরের রাজত্বের শেষের দিকে মির্জা আজিজ কোকা ও রাজা টোডরমল বাংলাদেশে বিদ্রোহ দমন করতে আসেন। এক পর্যায়ে বারো ভূঁইয়াদের অন্তর্গত চাঁদ রায় ও কেদার রায় ভূষণার মালিক হন এবং মোগলদের সাথে যুদ্ধে লিপ্ত হন। যুদ্ধে চাঁদ রায় নিহত হয়। 1598-99 খ্রিস্টাব্দে রাজা টোডরমলের সহায়তায় মুকুন্দ রায়ের পুত্র সত্যজিৎ রায় ভূষণা অধিকার করেন। এই সত্যজিৎ রায়ের সময়েই ভূষণার চরম উন্নতি সাধিত হয়। মোগলদের সাথে প্রথমে আপোষ করে চললেও স্বাধীনতাপ্রিয় বাঙালির স্বভাব অনুসারে সত্যজিৎ রায়ের সঙ্গে মোগলদের বিরোধ দেখা দেয়। তিনি ধুবড়ির নিকট এক যুদ্ধে মোগলদের নিকট পরাজিত ও বন্দী হন এবং 1639 সালে মোগলদের বিচারে সত্যজিৎ রায়ের মৃত্যুদণ্ড হয়। আনন্দনাথ রায় লিখিত ফরিদপুরের ইতিহাস ও উইকিপিডিয়া থেকে জানা যায়, মুকুন্দরাম এবং সত্যজিৎ রায়ের পতনের পর ভূষণার রাজ্যে দেখা দেয় ভীষণ বিশৃঙ্খলা। একদিকে মগ জলদস্যু, অন্যদিকে ফিরিঙ্গি জলদস্যুদের অত্যাচারে ভূষণার রাজ্য হয়ে পড়ে জনশূন্য, যা এক পর্যায়ে জঙ্গলাকীর্ণ হয়ে পড়ে। ঠিক সেই সময়ে অর্থাৎ 1658 সালে আবির্ভাব ঘটে রাজা সীতারামের, যিনি মগদস্যুদের বিতাড়িত করে দেশের স্বাধীনতা সুরক্ষায় অসাধারণ ভূমিকা রাখেন। সীতারাম ছিলেন উত্তর রাঢ়ীয় কায়স্থ, বর্তমান মুর্শিদাবাদ জেলার কল্যাগঞ্জ থানার গিধিনা গ্রামে তার পূর্বপুরুষের বসবাস ছিল। তার পিতার নাম উদয়নারায়ণ আর মায়ের নাম দয়াময়ী। মাতা দয়াময়ীর নামানুসারে ভূষণা তথা মোহাম্মদপুরের দয়াময়ীতলা নামে একটি গ্রাম আছে। কাটোয়ার অন্তর্গত মহিপতি গ্রামে ছিল সীতারামের মাতুলদের নিবাস। পিতা, পিতামহ, প্রপিতামহ সকলেই ছিলেন মোগল রাজ কর্মচারী। পিতা উদয়নারায়ণ মোগল শাসনাধীনে ভূষণার রাজস্ব সংক্রান্ত উচ্চ পদস্থ কর্মকর্তা ছিলেন। উদয়নারায়ণ পরবর্তীতে একটি তালুকের মালিক হন। বর্তমান ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলাধীন গুণবহা ইউনিয়নভুক্ত হরিহরনগরে তার বাসস্থান ছিল। এখানেই 1658 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন সীতারাম। সীতারামের পিতা
মোগল শাসনাধীনে ঢাকায় বদলি হন। সীতারাম ঢাকায় লেখাপড়া সেই সাথে অস্ত্রবিদ্যায়ও পারদর্শী হয়ে ওঠেন। সীতারামের অস্ত্র চালাবার কৌশল ও দক্ষতায় মুগ্ধ হয়ে মোগল গভর্নর ইব্রাহিম খান বিদ্রোহী আফগান দস্যু কাসিম খানকে দমন করার দায়িত্ব যুবক সীতারামকে প্রদান করেন। এই কাসিম খানকে যুদ্ধে পরাজিত করে বীরত্ব প্রদর্শন করায় মোগলদের নিকট থেকে সীতারাম নলদি পরগনার জায়গির প্রাপ্ত হন। আবার কারো মতে শায়েস্তা খানের আদেশে সাতইর পরগনার বিদ্রোহী শাসক আব্দুল করিম খানকে পরাজিত ও নিহত করে সুবেদারের নৈকট্য ও নলদি পরগনার জমিদারি লাভ করেন। সীতারামের ভূষণার কর্তৃত্ব লাভের ইতিহাসে কিছুটা দ্বিমত থাকলেও তার বীরত্ব এবং শ্রেষ্ঠত্বে কোনো মতানৈক্য নেই। সীতারাম ভূষণার কর্তৃত্ব লাভ করার পরে তিনি বিভিন্ন সম্প্রদায়ের লোকদের নিয়ে বাহিনী গঠন করেন। মেনাহতি, রূপচাঁদ ঢালি, বক্তিয়ার খান, মুত্রা সিংহ, গোবরদলন প্রমুখ সীতারামের বিখ্যাত সেনাপতি ছিলেন। মাগুরা ও ফরিদপুর জেলার প্রত্যন্ত এলাকায় আজও যার বীরত্ব গাথা লোকমুখে ফেরে, তিনি হলেন সীতারামের প্রধান সেনাপতি মেনাহতি, যার প্রকৃত নাম ছিল রূপনারায়ণ বা কামরূপ ঘোষ, কেউ বলেন মৃন্ময় ঘোষ। প্রাচীনকালে মাগুরা অঞ্চল সুন্দরবনের অংশ ছিল। বনাঞ্চলের আধিক্যের কারণে এই এলাকায় দস্যু তস্করদের উপদ্রব হতো। যদুনাথ ভট্টাচার্য তার সীতারাম রায় গ্রন্থে রাখা, শ্যামা, রামা, মুম্ভ, বিশে, হরে, নিমে, কালা, দিনে, জগা ও জেদো এই 12 জন কুখ্যাত ডাকাতের নাম উল্লেখ করেছেন। সীতারাম এইসব কুখ্যাত ডাকাতসহ ভূষণা হরিহরনগর, মোহাম্মদপুর, নলদি ও পার্শ্ববর্তী অঞ্চলের মগ ও ফিরিঙ্গি জলদস্যুদের কঠোর হাতে দমন করেন। একসময় আশেপাশের 44টি পরগনা নিজের আওতায় নিয়ে আসেন সীতারাম। এছাড়াও তিনি বাংলার উপকূল অঞ্চলে মগ ও ফিরিঙ্গিদের উপদ্রব বন্ধ করার জন্য সম্রাট আওরঙ্গজেবের সাথে দেখা করেন এবং এই অঞ্চলের নৈরাজ্যের কথা অবহিত করেন। শান্তি শৃঙ্খলা রক্ষার কাজে সীতারামকে সহযোগিতার আশ্বাসপূর্বক সম্রাট 1687 থেকে 88 খ্রিস্টাব্দে সীতারামকে রাজা উপাধিতে ভূষিত করেন। দিল্লি হতে ফিরে এসে সুবেদার মুর্শিদ কুলি খানের সনদ ও অনুমতি সাপেক্ষে উপকূল অঞ্চলে দুর্গ নির্মাণ ও সৈন্য মোতায়েন করেন। ফলে এই অঞ্চলে শান্তি ফিরে এসেছিল এবং জনগণও স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল। রাজা সীতারাম 1697 থেকে 98 খ্রিস্টাব্দে মোহাম্মদপুরে রাজধানী স্থাপন করেন। জনশ্রুতি থেকে জানা যায় রাজধানীর জন্য সীতারাম খুঁজে বের করেন খালবিল আর জলাভূমি বেষ্টিত একটি জঙ্গলাকীর্ণ এলাকা, যা ছিল তৎকালীন সিদ্ধপুরুষ দরবেশ মোহাম্মদ শাহ মতান্তরে মাহমুদ শাহের এলাকা। তার নামানুসারে এই এলাকাটি পরে মোহাম্মদপুর হিসেবেই পরিচিতি পায়। সীতারাম সেখানে গড়ে তোলেন বিশাল দুর্গ, যা ছিল 2 মাইল দীর্ঘ পরিখা দ্বারা বিস্তৃত। সীতারাম দুর্গের চারপাশে ও ভিতরে খনন করলেন বেশ কটি দিঘি। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল রামসাগর, শুকসাগর ও কৃষ্ণসাগর। দুর্গের ঠিক প্রবেশদ্বারের সামনেই ছিল রামসাগর। এই জলাশয় পেরিয়ে শত্রুপক্ষের দুর্গে প্রবেশ ছিল প্রায় অসম্ভব। রাজা সীতারাম তার দুর্গ ছাড়াও রাজ্য জুড়ে অনেকগুলো দিঘি খনন করেছিলেন। এসব দিঘির কয়েকটিকে ঘিরে তার সৈন্যদের প্রশিক্ষণ কর্মসূচি পরিচালিত হতো। এক্ষেত্রে সীতারামের কৌশল ছিল অসাধারণ। প্রকাশ্যে সৈন্য সংগ্রহ করলে নবাব মুর্শিদ কুলি খানের সন্দেহ হতে পারে, তাই পুকুর খননের নামে চলত মজুর সংগ্রহ। পরে এদের মধ্যে থেকে সৈন্য হিসেবে উপযুক্তদের বাছাই করা হতো। দিনে চলত দিঘি খনন আর রাতে চলত সামরিক প্রশিক্ষণ। রাজা সীতারাম নবাব মুর্শিদ কুলি খার কামান তৈরির প্রধান কারিগর ঢাকার জনার্দন কারিগরের জাতিগোষ্ঠীকে নিয়ে আসেন মোহাম্মদপুরে। তাদের দিয়ে তৈরি করান বড় বড় কামান।
সে সময় সীতারামের রাজ্যের বিস্তৃতি ভাটি অঞ্চল জুড়ে, অর্থাৎ উত্তরে পদ্মার পাড় থেকে দক্ষিণে বঙ্গোপসাগর বা সুন্দরবন সহ বাগেরহাট জেলা পর্যন্ত ছড়িয়ে পড়ে। সকল প্রস্তুতি শেষ করে রাজা সীতারাম নবাব মুর্শিদকুলি খাঁর ফৌজদার তরফখাঁকে জানিয়ে দিলেন যে দিল্লির বাদশাহ বা বাংলার নবাবকে তিনি আর খাজনা দেবেন না। শুধু তাই নয়, মোগলদের সাথে দ্বন্দ্বের জের ধরে একসময় সীতারামের সেনাপতির হাতে নিহত হন ফৌজদার তোরাব খাঁ। এ সময় মুর্শিদকুলি খাঁ তার ভগ্নিপতি বক্স আলী খাঁকে তোরাব খাঁর শূন্য পদে স্থলাভিষিক্ত করেন। কথিত আছে, রাজা সীতারামকে বন্দী করে নিয়ে যাওয়ার জন্য প্রেরণ করা হয় মোগল অশ্বারোহী বাহিনীর সেনাপতি পীর খানকে। এদিকে সীতারামের সৈন্যরা পীর খান মনে করে হত্যা করে সম্রাটের এক নিকটাত্মীয়কে। এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে নবাব মুর্শিদকুলি খাঁ আরও অধিক সৈন্য প্রেরণ করেন। এই বাহিনীর সাথে যোগ দেন সীতারামের শত্রু ভূষণার পার্শ্ববর্তী জমিদাররাও। সুবা বাংলার মোগল সেনাপতি সংগ্রাম সিং ও বক্স আলী খান বিশাল সৈন্য বাহিনী নিয়ে পদ্মার তীর ফরিদপুরের কাছে ভূষণার যুদ্ধে সীতারামের নিকট পরাজিত হন, যা ছিল সেই সময় রীতিমতো বিস্ময়কর। এরপর মোগল বাহিনী ভূষণায় সীতারামের দুর্গ অবরোধ করেন। সেই সাথে নাটোরের রাজ্যের প্রতিষ্ঠাতা বঘুনন্দনের সেনাপতি দয়ারাম রায়ও সৈন্য সামন্ত নিয়ে এই যুদ্ধে মোগলদের পক্ষে অংশ নেন। মোহাম্মদপুরের দুর্ভেদ্য দুর্গে অবস্থান করেন সীতারাম রায়। সীতারামের প্রধান সেনাপতি মেনাহাতি বীর বিক্রমে যুদ্ধ চালিয়ে প্রবল প্রতিরোধ গড়ে তোলেন। মোগল পক্ষের যুদ্ধ জয় এক কথায় অসম্ভব হয়ে পড়ে। কুটিলতার আশ্রয় নেন মোগল বাহিনীর সমর্থক সার্থান নেসিমহল। এ যেন পলাশীর যুদ্ধের ষড়যন্ত্র আর বিশ্বাসঘাতকতার পূর্ব মহড়া। বিশ্বাসঘাতক কর্মচারী মুনিরামের পরামর্শে কুচক্রি জমিদার দয়ারামের সহযোগিতায় প্রধান সেনাপতি মেনাহাতিকে অতর্কিতভাবে দোলমঞ্চের নিকট আক্রমণ করে আহত অবস্থায় বন্দী করা হয়। সাত দিন পর্যন্ত তাদের হাতে নিদারুণ নির্যাতনের পর তার মৃত্যু হয়। শত্রু সৈন্যরা তার মাথা কেটে নবাব মুর্শিদকুলি খানের নিকট প্রেরণ করেন। বিশাল আকার সেই মস্তক দেখে বিস্ময় প্রকাশ করে এত বড় বীরকে হত্যার জন্য নিজের সৈন্যদেরকে তিরস্কার করেন নবাব মুর্শিদকুলি খান। সেনাপতি মেনাহাতির মৃত্যুর পরেও সীতারাম প্রাণপণে মোগল বাহিনীর সাথে লড়াই অব্যাহত রাখেন। সীতারাম শেষ রক্ষা করতে পারলেন না। যুদ্ধে পরাজিত ও বন্দী হয়ে সপরিবারে মুর্শিদাবাদে প্রেরিত হন। কথিত আছে, তাকে লোহার খাঁচায় বন্দী করে মুর্শিদাবাদে নিয়ে যাওয়া হয়। কুচক্রি দয়ারামই তাকে মুর্শিদাবাদে নিয়ে যান। দীঘাপাতিয়ায় যাবার কালে পথিমধ্যে নাটোর রাজবাড়ির কারাগারে বন্দি রাখা হয় সীতারামকে। রাজা সীতারামকে যে কক্ষে বন্দি রাখা হয় তা আজও বিদ্যমান। মুর্শিদাবাদে কয়েক মাস বন্দি থাকার পরে 1714 সালে নবাব তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন। সর্বোপরি এ কথা বলাই যায়, বাংলায় যে সমস্ত খ্যাতনামা জমিদার দেশের স্বাধীনতা রক্ষার্থে ইতিহাসে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, তার মধ্যে মোহাম্মদপুরের সীতারাম রায় ছিলেন অন্যতম। ভূষণা তথা মোহাম্মদপুরের রাজা সীতারাম রায় আজও মাগুরার প্রামাণ্য ইতিহাসের শ্রেষ্ঠ নায়ক। মোহাম্মদপুরের গৌরব রাজা সীতারাম রায় আজ আর নেই, কিন্তু তার অসংখ্য কীর্তি কালের করাল গ্রাসকে উপেক্ষা করে তার কথাই স্মরণ করিয়ে দিচ্ছে। তিনি নির্মাণ করেছিলেন মোহাম্মদপুর দুর্গ, একাধিক প্রাসাদ, অসংখ্য মন্দির ও দীঘি। তৎকালে একজন কবি লেখেন, ধন্য রাজা সীতারাম বাংলা বাহাদুর, যার বলেতে চুরি ডাকাতি হয়ে গেল দূর। এখন বাঘ মানুষে একই ঘাটে সুখে জল খাবে, এখন রামি স্যামি পোটলা বেঁধে গঙ্গা স্নানে যাবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন। আর
আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।